আসসালামু আলাইকুম। আজকে কিন্তু চমৎকার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আর এটা হচ্ছে খুবই সহজ একটা রেসিপি। হাতের কাছে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে সহজে কিভাবে ইলিশ মাছের ঝোল রান্না করবেন, এবং এটা খুবই ফেমাস একটি ডিশ। সো আমি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আমি এখানে যে ইলিশ মাছটা নিয়েছি এটা প্রায় 650 গ্রামের মতো। আপনারা চাইলে ছোট বড় ইলিশ মাছ করে নিতে পারেন, সমস্যা নেই। ওকে, আমার ইলিশ মাছটা কাটা হয়ে গেছে। তারপর আমি কিছু লম্বা বেগুন নিয়েছি, আপনারা চাইলে গোল বেগুনটাও নিতে পারেন। আমি বেগুনগুলো একটু বড় সাইজ করে কেটে নেব। আমার মনে হয় বেগুন সবচেয়ে কাটা সহজ ভেজিটেবলের ভিতরে, যত ভেজিটেবল আছে বেগুন কাটাটা সবচেয়ে সহজ বেশি, কারণ ছিলার কোনো ভয় নেই। তবে একটা ভয় আছে, পোকা থাকে বেগুনে প্রচুর, ওটা একটু কেয়ারফুলি দেখতে হবে। এই যে পোকা আছে। এখন আমি মাছের মশলাটা ম্যারিনেশন করার জন্য, ম্যারিনেশনটা খুব সহজ। আমি এখানে 1 টিস্পুন হলুদ নিয়েছি, আর এটা কিন্তু জাল হবে না, একেবারে কম জাল হবে। এই জন্য 1 টিস্পুন মরিচ গুঁড়া নিয়েছি, চাইলে একটু বেশি দেওয়া যায়, আমার মরিচগুলো তেমন একটা জাল না। 2 টিস্পুন নিয়েছি, আর লবণটা অবশ্যই পরিমাণ মতো, আপাতত জাস্ট 2 টিস্পুন নিচ্ছি। আর বরাবরের মতো ইলিশ মাছ রান্নাতে আমি সবসময় সাজেস্ট করি সরিষার তেল, সরিষার তেলটা একটু বেশি দিচ্ছি। আমার মশলাটা রেডি হয়ে গেল, এখন একটু এখানে ভালোবেসে অল্প একটু আলতো হাতে মাখাতে হবে। এখানে কিন্তু ভালোবাসার কমতি রাখা যাবে না। একটা টুইস্ট আছে ভিডিওতে, আজকের ভিডিওতে আশা করি টুইস্টটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সবসময় তো এই রান্নাটা কমন ভাবে সবাই বাসায় করেন, কিন্তু আজকে আমি একটু আলাদাভাবে দেখাবো। আমার বেগুন এবং মাছ ম্যারিনেশন করা শেষ, এখন আমি যেটা দেখাবো এই ম্যারিনেশনে, এটা হচ্ছে সয়াবিন। আপনারা অনেকে এটার সাথে পরিচিত, আবার অনেকে হয়তো নতুন দেখেছেন। এটা অ্যাভেলেবেল পাওয়া যায়, সয়াবিন থেকে হয়। এটা আমি আগেই প্রায় 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি, তারপর এটা পানি স্কুইজ করে নেব। এটা না দিলেও চলবে, বাট এটা দিলে একটা টেস্ট আছে, ডিফারেন্ট একটা টেস্ট আসে। সয়াবিনটাও মাখিয়ে নিচ্ছি। ব্যাস, আমার প্রথম ধাপের কাজ শেষ, এখন আমি মাছ রান্নাতে চলে যাচ্ছি। আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, হালকা একটু শ্যালো ফ্রাই করব, তবে বেশি ফ্রাই করা যাবে না। ফ্রাইয়ের জন্য আমি জাস্ট অল্প একটু সরিষার তেল দিয়েছি। প্রথমে ইলিশ মাছটা ফ্রাই করতে হবে, এতে করে ইলিশ মাছের যে ফ্লেভারটা আছে এই ফ্লেভারটা বেগুনের ভিতরে যাবে এবং সয়াবিনের ভিতরে যাবে। আর এই মাছটা কিন্তু বেশি ফ্রাই করা যাবে না, খুবই হালকা ফ্রাই করতে হবে। আমি দেখাচ্ছি, হালকা একবারে আমার এক পাশ হালকা হয়েছে, আর এক পাশ হালকা দিচ্ছে। এক থেকে 1.5 মিনিটের ভিতরে হয়ে যাবে। মাছ এখন ফ্রাই করা হয়ে গিয়েছে, মাছটা তুলে নিচ্ছি।
এটার ঝোলটা কিন্তু অসাধারণ টেস্ট। আর এখানে আমি একটা ট্রিক দেখাবো, ওইভাবে যদি রান্না করেন আপনাদের মাছের রান্নার টেস্টই চেঞ্জ হয়ে যাবে। তারপর আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এখানে আপনারা যে কোনো ধরনের বেগুনই ব্যবহার করতে পারেন, গোল অথবা লম্বা, তবে আমি গোলটা সাজেস্ট করি, কারণ আছে, দেখাবো, ভিডিও দেখলে বুঝতে পারবেন। সাথে পাশ দিয়ে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি, একবারে হয়ে যাবে। সয়াবিনটা না দিলেও চলবে, বাট সয়াবিনটা দিলে টেস্টটাই অন্যরকম আসে। যাদের এলাকায় এই সয়াবিনটা পাওয়া যায়, আমি মূলত এটা ইয়ে নতুন বাজার, ঢাকা নতুন বাজার থেকে কিনেছি, মুদির ওখানে পাওয়া যায় প্রত্যেকটা মুদির ওখানে। দামটাও তেমন একটা বেশি না, 160 টাকা কেজি মাত্র, আর 1 কেজি কিন্তু অনেক হয়। এটা খুবই পাতলা একটা ভেজিটেবল, ড্রাই ভেজিটেবল। আমার বেগুনগুলো ফ্রাই হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিচ্ছি। তারপর মাছ রান্না করার জন্য আমি একটি কড়াই নিয়েছি, অল্প একটু সরিষা তেল দিচ্ছি, প্যানটা একেবারে গরম করে নিতে হবে। তারপর একটু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট হালকা একটু সতে করে সফট করে নিতে হবে, জাস্ট একটু হালকা ভুনে সফট করে নিতে হবে। এখানে কিন্তু আমি আর তেমন কোনো মশলা ব্যবহার করব না, আমি শুধু একটা মশলা ব্যবহার করব, আমার মাছের জন্য যে স্পেশাল মশলাটা আমি বানিয়েছি ওটা 1 স্পুন। এটার ভিডিও অলরেডি দেওয়া আছে, প্লিজ যারা দেখেন না একটু দেখে নেবেন। এটা এই মশলাটা যেই কোনো মাছে ইউজ করবেন মাছের টেস্টই চেঞ্জ হয়ে যাবে। 1 স্পুন আর একটু দিই হালকা, সরি এটা আসলে 1 টি স্পুন, আমি 1.5 টি স্পুন দিয়েছি। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে মানে যে মশলার যে ফ্লেভারটা আসছে অস্থির ফ্লেভার। বাস পেঁয়াজটা যখন একটু সফট হয়ে যাবে তারপর আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। আর এখানে পানি দিয়ে দিচ্ছি, পানিটা কিছু পর্যাপ্ত পরিমাণ, কারণ এটা জোল হবে। আর এভাবে আনটিল বেগুনটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে, তারপর বাকি মশলা এবং মাছ দেবো। আর ভিডিওতে একটা টুইস্ট আছে, ভিডিওতে একটা টুইস্ট আছে, আশা করি টুইস্টটা আপনাদের অনেক ভালো লাগবে। তারপর বেগুন যখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে লবণটা দিতে হবে পরিমাণ মতো, তবে একটু বেশি, কারণ যেহেতু এটা জোল বেশি। আমি 3 টি স্পুন দিয়েছি লবণ, আশা করি হয়ে যাবে। আর এখানে ইউজ করবো সিরকা অথবা ভিনেগার যেটাই বলেন, 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, 3 টেবিল স্পুন, 3 টেবিল স্পুন সিরকা। আর আপনারা চাইলে এখানে একটু নারিকেলের দুধও ইউজ করতে পারেন, কোকোনাট মিল্ক, সেক্ষেত্রে 1 কাপ পরিমাণ দিবেন নারিকেলের দুধ। আর জাস্ট 1 টিস্পুন সুগার, এই সুগারটা হচ্ছে আপনারা যদি বেশি দেন সেক্ষেত্রে কিন্তু টেস্ট লাগবে না, এটা খুব ব্যালেন্স করে দিতে হবে, একেবারেই কম, এটা জাস্ট টেস্ট এনহ্যান্স করবে, অতিরিক্ত দেওয়া যাবে না, সুগার দাঁতে লাগতে পারবে না, এইভাবে দিতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো। এবং ইলিশ মাছগুলো আমি জাস্ট একটু ভিজিয়ে রাখছি, এতে করে ইলিশ মাছের ফ্লেভারটা গ্রেভিতে যাবে, বেশি নাড়ানো যাবে না, কারণ ইলিশ মাছ একবারে সফট ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে স্লো হিটে 5-6 মিনিট রেখে দেবো, তারপর আশা করি আমার রান্নাটা হয়ে যাবে। আর এই মাছে ধনিয়া পাতা ইউজ করা যাবে না, তাহলে ফ্লেভার অন্যদিকে চলে যাবে, এটার যথেষ্ট ফ্লেভার আছে, মাছ এবং আমার যে মশলা আছে মশলার একটা কম্বিনেশন ফ্লেভার আছে। আর যদি নারিকেলের দুধ ইউজ করেন তাহলে কিন্তু এটা জুস হয়, আমি নারিকেল ম্যানেজ করতে পারি না যার কারণে আমি ইউজ করি নাই, এটা তো অবশ্যই নারিকেলের দুধ, 1 কাপ পরিমাণ নারিকেলের দুধ ইউজ করলে টেস্ট অনেক ভালো আসে। বাস 5 মিনিটের মতো হয়ে গেছে, মোটামুটি সবগুলো সফট হয়ে গেছে। এটা গরম ভাতের সাথে কিন্তু জুস লাগে, একটু টক টক টেস্ট,
ফ্লেভারটা যদি ভিডিওতে পাঠানো যেত তাহলে ফ্লেভারটা ফাটা দিতাম। আসলে এটা অনেক সুন্দর একটা স্মেল। বিসমিল্লাহ, সেই হয়েছে, সেই মাশাল্লাহ। মানে টেস্টটা এমন হয়েছে না, গরম ভাতের সাথে জমবে আজকে, সেই জমা জমবে। থ্যাংক ইউ সো মাচ, আজকের ভিডিও এ পর্যন্তই। আর আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভিডিওর মানে ডিটেলস বলার জন্য, এতে করে ভিডিও একটু লং হয়ে যায়। তবে রান্না যে একটা ভালোবাসা, এই জিনিসটা আমি দেওয়ার চেষ্টা করি। আর যারা রান্না শিখেন আমার ভিডিও দেখলে আশা করি প্রপারলি শিখতে পারবেন। সো আমার অনেকে আমাকে মেসেঞ্জারে মেসেজ করে যে শেফ আপনি কেন বলেন না আমার ভিডিও লাইক করেন শেয়ার করেন, এই কথাটা কেন বলেন না। আসলে এটা আমি বিশ্বাস করি, যদি আমি আপনাদের প্রপার কাজে আসতে পারি এই কথা আমার বলা লাগবে না, এটা আপনারা অটোমেটিকলি করে দিবেন। সো অনেক অনেক ধন্যবাদ ভিডিওর এই পর্যন্ত দেখার জন্য। আর আমার জন্য দোয়া করবেন আর নতুন নতুন ভিডিও আপনাদেরকে যাতে উপহার দিতে পারি।